মুখ উজ্জ্বল করতে পড়াশোনা করতে এবার আমেরিকা পাড়ি দিচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান শিশির ভৌমিক। দক্ষিণ দিনাজপুর জেলার ঠ্যাঙ্গাপাড়ার ছেলে শিশির, সমীরণ ও চন্দনার ভৌমিকের দুই সন্তান। বড় ছেলে শিশির ভৌমিক ছোটবেলা থেকে ঠ্যাঙ্গাপাড়া হাই স্কুলে লেখাপড়া করে এখন বিজ্ঞান নিয়ে পড়তে পাড়ি দিতে চলেছে সুদূর আমেরিকায়। বাবা সমীরণ ভৌমিক সামান্য ধানের ব্যবসা, মা গৃহে কাজ করেন। ছোটবেলা থেকে বই ছাড়া কিছুই বুঝত না শিশির। মাধ্যমিক পাশ করার পর তার স্বপ্ন ছিল গবেষণা করে গবেষক হবার। চরম কষ্টের মধ্যে সে নিজের পড়াশোনা করে আজ তার স্বপ্ন পূরণ করতে পাড়ি দিতে চলেছে আমেরিকার মাটিতে। তার এই বিদেশে পাড়িতে খুশি পরিবার থেকে গ্রামবাসী সকলেই। এখন কোথায় যাচ্ছ পড়তে? আমি এখন আমেরিকায় কিভাবে চান্স পেলাম? আমি গত বছর ডিসেম্বর থেকে আমেরিকার ডিফেন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় বিভিন্ন রকম পরীক্ষা, যেমন জিআরই টোয়েল, যে সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হই এবং সেই স্কোরের বেসিসে আমার যত সমস্ত রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, ইন্টার্নশিপ, মাস্টার্স প্রোজেক্ট, সেগুলোতে আমি আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং শেষ করছি। আমি ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া লাস ইয়ারে চান্স পেলাম। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছিল। এরকম এরকম একটা টপ ইউনিভার্সিটি, যেখানে রিসার্চ ফ্যাসিলিটি টপ লেভেলের, আমার প্রফেসর অত্যাধিক কোয়ালিফাইড, সে সমস্ত জায়গায় চান্স দেওয়া, তো ভালো জায়গায় আপনি নিজের ফিউচার করতে পেরে অবশ্যই ভালো লাগছে। তোমার বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। কেমন কষ্ট করছে বাবা তোমার জন্য? বাবা তো অবশ্য কষ্ট করে, ছোটবেলা থেকে কষ্ট করছে। আমি যখন এই যে বিষয়ে যেভাবে পড়াশোনা করতেছি, সেভাবে বাবা কখনো বাধা দেননি। অনেক সময় এমন প্রবলেম হয়েছে, যেমন আমি যখন আমার বিএসসি করছিলাম তখন বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই সময় একটা বছর অনেক কষ্ট হয়ে গেছে। বাট সেখানে বাবা অক্লান্ত পরিশ্রম করেছে, সেই অবস্থাতে তোমার নাম? কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে। আমাদের এই সাধারণ ঘর থেকে ছেলে আমেরিকা যাচ্ছে, এটা আমাদের গর্ব। কিভাবে প্রস্তুতি নিয়েছেন ছেলের জন্য ছোট থেকে? আমি তো জানি না, ভগবান আমাকে সাহায্য করেছে। তাই কি করেন আপনি? আরে ব্যবসা, এই ধানের ব্যবসা করে ছেলেকে এত দূরে পাঠাচ্ছেন, খরচও প্রচুর, কি করবেন? পরবর্তী আশা কি আছে ছেলেকে নিয়ে? পরবর্তী আশা ছেলে কি বলেন? যে আমেরিকায় আছে সে কোন ছেলে? কেমন লাগছে? ছোট থেকে ও কিরকম প্রস্তুতি নিত, কিভাবে নিত? আপনি মা হিসাবে কতটা গর্বিত ছেলেকে নিয়ে? আমি যতটা গর্বিত হয়েছি, যতটা খুশি হয়েছি যে আপনি ছেলেকে মা হিসাবে কিভাবে সাপোর্ট করতেন? আপনার নাম?
আমার নাম চন্দ্রনাথ।